Hello viewers, assalamu alaikum. তোমাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আজকের বাংলা দিনের পত্র ক্লাসে। আমি শহীদুল ইসলাম খোকন। হ্যালো ভিউয়ার্স, তো আসলে বেশ কয়েকটি বিষয়কে আমরা একত্রিত করি, এটাকে কি বলা হয়, এটাকে বেশ কয়েকটি বিষয়কে যখন আমরা একত্রিত করব তখন আমরা বলব তাকে সন্ধি। আমরা বেশ কয়েকটি বিষয়কে একত্রিত করি অর্থাৎ মিলন ঘটাই, এটার নাম হচ্ছে সন্ধি। তবে আমরা বেশ কয়েকটি সন্ধি পড়ছি, যেমন হুদাইবিয়ার সন্ধি, আর তারপরে হচ্ছে আরো অনেকেই আমরা পড়ছি। আসলে সন্ধি মূলত কিসের মিলন ঘটায় আমাদেরকে এটা জানতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন বিদ্যালয়, বিদ্যা যোগ আলো, বিদ্যালয়। আমরা প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা হচ্ছে বিদ্যা, দ্বিতীয় অংশটি হচ্ছে আলোয়। আমরা লক্ষ্য করব এই বিদ্যা এবং আলোয় প্রথম অংশের শেষ, প্রথম অংশের শেষটা দেওয়া আছে হচ্ছে এখানে আকার, আর পরের অংশ শুরু সেটাতে দেওয়া আছে আ। তাহলে লক্ষ্য করো আ এবং আ, অর্থাৎ এই আ এবং এই আ মিলিয়ে এখানে নতুন একটি আয়ের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি বলি শব্দের মিলন হবে না, যদি বলি পদের মিলন তাও কিন্তু হবে না, আমাদেরকে বলতে হবে ধ্বনির মিলন। এখানে আ এবং এখানে আ, এই দুইটি আ মিলে আমরা এখানে নতুন ভাবে আ যুক্ত করেছি, যার কারণে আমরা বিদ্যালয় শব্দটি পেয়েছি। তাহলে আমরা সন্ধির সংজ্ঞাটি এভাবে করতে পারি যে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে, অথবা পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আর একটা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার বুঝতে পারব, যেমন নবান্ন, নব যোগ অন্ন, নবান্ন। আসলে নব মানে নতুন, আর অন্ন ধান বা খাবার জাতীয় কিছু বোঝানো হচ্ছে। তাহলে আমরা নবর শুরুতে, অর্থাৎ নব শব্দটির শেষে আমরা এখানে পাব হচ্ছে বর সাথে যুক্ত আছে হচ্ছে অ, আর এখানে যুক্ত আছে হচ্ছে অ, এই দুইটা অ মিলে আমাদের হবে হচ্ছে আ। এই আটি কার হিসেবে বয়ের সাথে এখানে যুক্ত হয়ে নবান্ন শব্দটির সৃষ্টি হয়েছে। তাহলে নব যোগ অন্ন সমান হচ্ছে নবান্ন, অর্থাৎ দুইটি ধ্বনির মিলন ঘটিয়ে নবান্ন শব্দটি আমরা পেলাম। প্রিয় ভিউয়ার্স, আসলে সন্ধি আমরা কেন পাঠ করবো, আমাদের প্রশ্ন মানে মনে উদ্বিগ্ন থাকতে পারে যে এটা আবার কি, এটা কেন পাঠ করবো, বা আমরা তো ব্যাকরণের অনেক কিছু সমাস পড়ছি, কারক পড়ছি, কিন্তু আসলে সন্ধি কেন পাঠ করবো, এটা পাঠের একটা উদ্দেশ্য আমাদের অবশ্যই আছে। আসলে সন্ধি পাঠ করব কেন একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারব, সন্ধি পাঠের উদ্দেশ্য কেন, কি কারণে আমরা পাঠ করব। আসলে দুইটি কারণে আমরা সন্ধি পাঠ করতে পারি, একটা হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, উচ্চারণের সহজ প্রবণতা, উচ্চারণের সহজ প্রবণতা, সহজ প্রবণতা। আরেকটি কারণ হচ্ছে আমাদের ধ্বনিগত মাধুর্য সৃষ্টি, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি, মাধুর্য সৃষ্টি। এই দুটি কারণে আমরা সন্ধি
পাঠ করব কি কি, একটা হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। যেমন আমরা উচ্চারণের সহজ প্রবণতার কথাই বলতে পারি, যেমন আশাতীত, আশা অতীত, আশা অতীত। তাহলে আমরা আশা অতীত মানে আমাদের উচ্চারণ করতে কেমন জানি একটা মানে খটকা খটকা মনে হচ্ছে আর কি। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে যদি কখনো উচ্চারণ করি তাহলে আমরা লিখতে পারবো আশা অতীত। এই উচ্চারণ করতে আমাদের খুব সহজ হলো। এর মতন অনেক ওয়ার্ড আছে যেগুলো উচ্চারণ করতে আমাদের খুব মানে কষ্ট হয়, তখন আমরা কী করবো এগুলোকে ভেঙে ভেঙে পাট পাট করে উচ্চারণ করলে আমরা সন্ধির মূল উদ্দেশ্যটা বুঝতে পারবো। কারণ সন্ধির প্রধান যেটা লক্ষ্য বা উদ্দেশ্য বা পাঠের প্রয়োজনীয়তা সেটাই হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা। এরপরে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি আরও একটা আছে, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। আসলে ধ্বনিগত মাধুর্যটা কী, অনেকগুলো কথা আছে, আসলে শুনতে কেমন জানি একটু মানে স্যাকটিক স্যাকটিক মনে হয় আর কি। তা আসলে আমরা যদি খুব সহজভাবে উচ্চারণ করি এবং শুনতে ভালো লাগবে কিন্তু আমাদের। যেমন আমি সুন্দর একটি শব্দের কথা বলি, যেমন ইত্যাদি, ইত্যাদি। আসলে ইত্যাদি এটা শুনতে কেমন কেমন মনে হয়, অর্থাৎ মানে ধ্বনিগত কেমন জানি মাধুর্যটা নষ্ট হচ্ছে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। আমরা যদি এটাকে খুব সহজভাবে ধ্বনিগত অনয় সৃষ্টি করে উচ্চারণ করি তাহলে হবে ইত্যাদি স্বরের শুনতে খুব ভালো লাগবে, অর্থাৎ ধ্বনিগত মাধুর্য সৃষ্টি হবে। আমরা আগেই জানি মাধুর্য শব্দটি হচ্ছে মধুর্য, জ অর্থাৎ মধুর মতো লাগবে, শুনতে ভালো লাগবে। তাহলে আমরা দুটি কারণে সন্ধি পাঠ করব, একটা হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা আর একটি হচ্ছে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি, এর জন্য আমরা সন্ধি পাঠ করব। তাহলে এবার আমরা আসলে সন্ধি কত প্রকার এটা অনেক আগে থেকে আমরা কেমন জানি প্রকার ভেদের কথা শুনলে উদ্বিগ্ন লাগে, কেউ বলে দুই প্রকার, কেউ বলে তিন প্রকার, আমরা কেমন জানি একটু বিভ্রান্তর মধ্যে পড়ে যাই। আসলে সন্ধি মূলত কত প্রকার আমরা আজকে সেটা দেখব। সন্ধি সন্ধি দুই প্রকার, বাংলা সন্ধি তৎসম সন্ধি, তৎসম বা সংস্কৃত সন্ধি। সন্ধি হচ্ছে মূলত দুই প্রকার, এখানে আমরা মূলত কথাটি লিখব, মূলত দুই প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। আসলে বাংলা সন্ধিটা কি, বাংলা সন্ধিটা হচ্ছে যে শব্দগুলো আমরা সচরাচর গ্রামগঞ্জে ব্যবহার করে থাকি এই শব্দগুলো বাংলা সন্ধির মধ্যে আসলে পড়ে। যেমন নাজ্জামাই, তারপরে হচ্ছে এরকম আরো অনেক শব্দ আছে। তো বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বর সন্ধি আর একটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার, তৎসম সন্ধি কত প্রকার, তিন প্রকার। কি কি, একটা হচ্ছে স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর একটি হচ্ছে
বিসর্গ শুরু, বিসর্গ সন্ধি। তাহলে আমরা কি বলবো, সন্ধি পাঁচ প্রকার? না, আমরা এটা কখনোই বলবো না। কেন বলবো না? কারণ একটু লক্ষ্য করো, স্বর এবং ব্যঞ্জন এটা তৎসবতেও আছে, বাংলাতেও আবার আছে। অর্থাৎ বাংলা সন্ধিতে স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আছে, এবং তৎসম সন্ধির মধ্যেও স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আছে। যার কারণে আমরা কখনো সন্ধি পাঁচ প্রকার বলতে পারি না। আমাদেরকে বলতে হবে সন্ধি হচ্ছে মোট তিন প্রকার। মোট কত প্রকার? মোট হচ্ছে অতি মোট তিন প্রকার, তিন প্রকার। তাহলে কি কি হচ্ছে তিন প্রকার? স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে আমরা একটু লক্ষ্য করব, আচ্ছা স্বর সন্ধি মানে কথাটা কেমন কেমন মনে হচ্ছে? স্বর বর্ণের সাথে স্বর বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে আমরা মূলত হচ্ছে স্বর সন্ধি বলি। তাহলে স্বর বর্ণের সাথে স্বর বর্ণের মিলন আমাদেরকে ঘটিয়ে দেখাইতে হবে, অথবা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে আমরা স্বর সন্ধি বলব। যেমন একটু উদাহরণ লক্ষ্য করলে আমরা বুঝতে পারব, কথা আর হচ্ছে অমৃত, কথা হচ্ছে অমৃত, এই দুইটি অংশ আমরা কথাতে এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে আ, অর্থাৎ আকার, আর অতে হচ্ছে মানে অমৃততে পাচ্ছি আমরা হচ্ছে অ। তাহলে আ এবং অ মিলিয়ে হয় হচ্ছে আমাদের আ। এই আটি পূর্ববর্তী ব্যঞ্জন যেটা আছে তার সাথে যুক্ত করলে হবে হচ্ছে ক, আকারে থা, মৃ আর হচ্ছে কথা মৃত, কথা মৃত। তাহলে আমরা এখানে আটা হচ্ছে স্বর, এখানে অটা হচ্ছে স্বর। তাহলে স্বর যোগ স্বর মিলে যে সন্ধি হয় সেটাই হচ্ছে আমাদের স্বর সন্ধি। তো স্বর সন্ধি নির্ণয় করতে গেলে আমাদের অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা পড়ব পরবর্তী ক্লাসে। তো এরপরে আমরা পড়ব হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আসলে ব্যঞ্জন সন্ধিটা কি? আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বর বর্ণের, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের, অথবা স্বর বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে তিনটি বিষয় লক্ষ্য করব, ব্যঞ্জন যোগ স্বর, তারপরে হচ্ছে স্বর যোগ ব্যঞ্জন, আর একটা হচ্ছে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। এই তিনটে বিষয় মিলে হয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যেমন একটি আমরা উদাহরণ দিলে আর পরিষ্কার বোঝা যাবে, দিক, দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত। আসলে আমাদের দিকের শেষে আছে হচ্ছে ক, সে কটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এরপরে দেয়া আছে অন্তর, শুরুতে দেয়া আছে অ, অটা হচ্ছে আমাদের স্বরধ্বনি। তাহলে ব্যঞ্জন যোগ স্বর মিলিয়ে অর্থাৎ ক যোগ অ মিলিয়ে হয় হচ্ছে গ, ক যোগ অ মিলিয়ে হয় হচ্ছে গ। যার কারণে আমরা দিগন্ত শব্দটি যখন পাবো আমরা লিখতে পারবো রসিকের দি গ আর হচ্ছে দন্ত নয়ত দিগন্ত। তাহলে দিক যোগ অন্ত সমান হচ্ছে দিগন্ত। তাহলে আমরা পেলাম হচ্ছে এখানে হচ্ছে ব্যঞ্জন, পরেরটা হচ্ছে স্বর। এই ব্যঞ্জন যোগ স্বর মিলিয়ে হয় হচ্ছে আমাদের দিগন্ত শব্দটি। এরপরে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। আসলে বিসর্গ আমরা বিসর্গ বি সর্গ আমরা কিন্তু এইভাবে দিয়ে থাকি, এইভাবে বিসর্গটা আমরা দিয়ে থাকি যে এটা হচ্ছে বিসর্গ। বিসর্গ হয় হচ্ছে একটা হচ্ছে হ চরণ প্রবণতা, মানে হ জাতীয়, হ জাতীয়
আর আরেকটি হয় হচ্ছে একটা হচ্ছে র যা আর একটি হচ্ছে ষ অর্থাৎ বিসর্গ হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে র জাতি বিসর্গ আর একটা হচ্ছে স জাতি বিসর্গ আমরা সচরাচর রয়ের জায়গাতে যদি কখনো বিসর্গ বসাই তাহলে সেটা র জাতি বিসর্গ আর যদি স্বয়ের জায়গা কখনো বিসর্গ বসাই সেটা হবে আমাদের স জাত বিসর্গ প্রিয় বিদ্যাস একটু আমরা মূলত পেরে সদাগুলি উত্তর দিতে পারবো যেমন আমরা অন্তর এটি কিন্তু আসলে অন্তটা আমরা এইভাবে লিখতে পারি সর্ব অন্ত নয় এইটা আমরা বিসর্গ দিলাম এখানে র ছিল এখানে বিসর্গ হয়েছে এটা হচ্ছে রজা আর যদি সজাতে রাখা একটা উদাহরণ দিই তাহলে যেমন নমস নমস তাহলে এখানে স আছে আমরা এটা কি করবো ন ম দিয়ে আমরা বিসর্গ দিব এর স্বয়ের জায়গা বিসর্গ এটা হচ্ছে সজাত বিসর্গ তো বিসর্গ সন্ধি আমরা আরও অতি সহজে আমরা নির্ণয় করতে পারবো কেননা আসলে সন্ধিতে আমাদের বলতে হচ্ছে পরীক্ষায় আসে যেটা এটা একটা শব্দ দেওয়া থাকে ওই শব্দটিকে আমাদেরকে কী করতে হয় বিচ্ছেদ করতে হয় অর্থাৎ আলাদা করতে হয় সন্ধিতে এটাই হচ্ছে মূল অথবা মা খুব কম দেখা যায় যে মানে 100% মধ্যে অনলি 20% হতে পারে অনেক সময় হয় কি বিচ্ছেদটা দেওয়া থাকে আমাদেরকে মূল শব্দটি লিখতে হয় তবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মূল শব্দ দেওয়া থাকে আমাদেরকে কী করতে হয় বিচ্ছেদ দেখাতে হবে সেক্ষেত্রে আমরা রজা অতি সহজে আমরা চিনতে পারবো আমরা কিন্তু জানি যে যদি কখনো শব্দের মধ্যে ওকার থাকে ওকার র রেফ স ওকার র রে স মানে তিনটে স আর কি একটু যদি কখনো শব্দের মধ্যে থাকে তাহলে আমরা সেই স্থলে আমরা বিসর্গ বসাব যেমন একটু উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো যেমন ওকার দিয়ে একটা যদি আমরা উদাহরণ দিই যেমন মনোরম ম ল র আমাদের কিন্তু এইভাবে শব্দ দেওয়া থাকবে এখন আমাদেরকে ওটা বিচ্ছেদ করতে হবে তো মনোরম আমরা লক্ষ্য করব আসলে মানে নয়ের আগে ওকারটা আর পরে ওকারটা আসলে মনোরম উচ্চারণ করতে মন তো ম গন্ধ তারপরে ওকারটা উচ্চারণ হবে তো যেহেতু তারপরে ওকারটা উচ্চারণ হয় তাহলে আমরা ম দন্ত ন এখন ওকারের জায়গাটা আমাদেরকে কী দিতে হবে বিসর্গ দিতে হবে তাহলে আমরা সুন্দর একটি শব্দ পেলাম মন এটা হচ্ছে ওকারের বিষয়টা যেমন রেফের একটা আমি বিষয় বলি যেমন অন্তর্গত তাহলে অন্ত অন্তর আসলে আমাদের রেফটা উচ্চারণ হচ্ছে কোথায় মানে গয়ের আগে না গয়ের পরে আমরা একটু লক্ষ্য করব আসলে গয়ের আগে রেপটা উচ্চারণ হচ্ছে কিন্তু গয়ের আগে যদি আমাদের রেপটা উচ্চারণ হয় আসলে রেপটা হচ্ছে বয় বিন্দু র রেপটা হচ্ছে বয় বিন্দু র যদি আমরা মনোযোগ দিয়ে শুনবো যদি রেপটা আমাদের উচ্চারণ হয় হচ্ছে গয়ের আগে তাহলে আমরা কি করতে পারি এটাকে এটাকে আমরা করতে পারি অন্ত এই যেহেতু গয়ের আগে রটা উচ্চারণ হচ্ছে তাহলে আমরা এই জায়গার মধ্যে একটা বিসর্গ দিতে পারি তখন আমাদের একটু অন্ত যোগ গত অন্ত যোগ গত সমান হচ্ছে অন্তর্গত এরপরে আমরা যদি স্বয়ের জায়গার বিসর্গ হয় তাহলে আমরা সে তার একটা উদাহরণ দিতে পারি যেমন একটা উদাহরণ আমরা যদি দেই তাহলে নমস্কার দন্ত ন ম দন্ত স্বয় প আকার
কয়দিনগুলো নমস্কার, এই নমস্কার শব্দটি আমরা যদি কয়ের আগে দন্তস্বটা উচ্চারণ হয়েছে না আসলে কয়ের পরে উচ্চারণ হয়েছে দন্তস্বটা, অবশ্যই কয়ের আগে উচ্চারণ হয়েছে স, তাহলে আমরা সূত্র আমাদের মানে সূত্র দেওয়া আছে যে স্বয়ের উচ্চারণ বিসর্গ বসে, অর্থাৎ আমরা যদি বলি এখন আমরা নমস নালীকে আমরা এটা দেখতে পারি কিন্তু নমস আসলে নমস নালীকে আমরা স্বয়ের টাকা কি দিব বিসর্গ দিব নমস্কার সমান হচ্ছে নমস্কার। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি যদি লক্ষ্য করি তাহলে নিশ্চয় হচ্ছে অন্তস্থ অ, তাহলে আমরা নিশ্চয় যেহেতু স্ব আছে এই স্বটি উচ্চারণ হয়েছে হচ্ছে চয়ের আগে, তাহলে আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ নি তাহলে স্বয়ের স্থলে বিসর্গ জ চয়, নিশ্চয় আমরা পেলাম। এরপরে আমরা আরো অনেক উদাহরণ আছে যেগুলো আমরা খুব সোজাভাবেই দিতে পারব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ছিল আমাদের সন্ধি ক্লাস, আমরা পরবর্তী ক্লাসে স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মানে বিচ্ছেদ করা থেকে শুরু করে এবং বিভিন্ন সূত্র আমরা পরবর্তী ক্লাসে করব। ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটি পেতে গেলে মানে গুগলে গিয়ে সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, আর চ্যানেলটিতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।